এই কিছুদিন আগে ব্যাঙ্গালোরের একটা ঘটনা বলি, এই অলৌকিক ঘটনা, এগুলোর ব্যাখ্যা নেই বুদ্ধিতে। একটা ছেলে বলে 8 মাস কোমায় ছিল, সে পড়াশোনা জানা মূর্খ নয়, সে একটা পড়াশোনা করার ছেলে, 8 মাস কোমায়। কোমা থেকে তার বাবা মা আকুলি বিকুলি, এই 8 মাস ধরে বিস্তর খরচ হয়ে গেছে, তার কিছুতেই তার সেন্স ফিরে আসছে না, সে সজাগ হচ্ছে না, বাবা মা আকুলি বিকুলি কান্না। আর কি করবে পয়সা খরচ ছাড়া? আছে পয়সা, সেটাই খরচ করছে। ডাক্তার বলছে এটা করো সেটা করো, এই করলে হবে, একটু ওয়েট করতে হবে। এই ওয়েট করতে করতে 8 মাস হয়ে গেছে। হঠাৎ একদিন আকুল কান্না, ঠাকুর তোমার যা ইচ্ছে তাই হোক। ছেলে উঠে বসল, প্রার্থনা করলো, ঠাকুর তোমার যা ইচ্ছে তাই হোক। ছেলে উঠে বসেছে, কোমা থেকে ফিরে এলো হট করে, একদম চট উঠে গেল, প্রার্থনা হলো ঠিক মতন, উঠে পড়ল। উঠেই বাবা মাকে বলছে যে আমি তো ছিলাম ঠাকুর বাড়িতে, আচার্যদেব আমাকে আনন্দবাজারের ওখানে থাকতে বলেছিলেন, তো বললেন যে তুই যা, তোর বাবা মা কষ্টে আছে, তুই চলে যা। তাই চলে এলাম। যেন এই 8 মাস কোমায় থাকাটা তার কাছে ঠাকুর বাড়িতে থাকা, এটা তার অনুভূতি থেকে সে বলছে, কই আমি বলছি না, তার গল্পটা আপনাদের সামনে তুলে ধরলাম, তুলে ধরলাম। একটি মেয়ে কলকাতায়, তখন এই নির্ভয়া টির্ভয়া কি কি সব কাণ্ড হয়েছিল, সেই সব কাণ্ড হয়েছে সারা দেশব্যাপী, মেয়েদের মধ্যে একটা আতঙ্কের ভাব খবরের কাগজের হেডলাইনগুলো তৈরি করে দিয়েছে, যে বাইরে বেরোলে আস্ত হয়ে ফিরবো তো, না টুকরো টুকরো হয়ে যাবো, বেকায়দায় পড়ব। তো একটি মেয়ে শিক্ষিত, সে তার ইনস্টিটিউটে গেছে, ফিরবে যে, তার তো কর্ম যেখানে যেতে হয় কাজের জন্য সেখান থেকে ফিরবে, রাত্রি হয়ে গেছে, অটোওয়ালা এসে দাঁড়ালো, সে অটোতে আর কিছু নাই ফেরার, সে ওই অটোটাতেই বসে পড়ল, বসে বলল যে চলো। অটোওয়ালা চালাচ্ছে আর সে এক মনে ঠাকুরকে ডাকছে, ঠাকুর আমার ভীষণ ভয় করছে যেন অটোওয়ালা কোনো দিকে না যায়, কোনো বিকায়দায় না ফেলে আমাকে, দয়া করো ঠাকুর দয়া করো। সে আকুল ভাবে কাঁদছে। তারপরে যেই বাড়ির কাছে এলো, বাড়ির ভাড়া জানে ওই জায়গার থেকে, কর্মের থেকে, কর্মস্থল থেকে তার বাড়ির স্থল, এই দূরত্বে যা অটো ভাড়া হয় সেটা ওর জানাই ছিল। হতাপ করে ঘাড়ের উপর দিয়ে কোলে ফেলে দিয়ে দৌড়ে বাড়িতে ঢুকে গেছে। অটোওয়ালা একদম পরিমরি করে আয় 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 আয়, আর ও শুনছে না মেয়েটি, ও ঢুকে গেছে বাড়ির মধ্যে, দরজা ধকধক করে ঢুকে গেছে। অটোওয়ালা বলে যাই আপনার আরেকজনের ভাড়া দেন, আরেকজনের ভাড়া দেন। তো বলছে যে আমি তো একা ছিলাম। বলে না আপনারা দুজন ছিলেন। বলে না আমি একা ছিলাম, আমি তো একাই উঠেছি। না আপনারা দুজন ছিলেন, ওই তো উনি ছিলেন। বলে ঠাকুরের ছবি দেখাচ্ছে, সেই মেয়েটি দেখেনি কিন্তু অটোওয়ালাটা দেখেছে যে ঠাকুর ওখানে বসে আছেন, মেয়েটাকে রক্ষা করছেন, আর দেখে যাচ্ছে মেয়েটা। তো কোথা থেকে কিরকম করে কি হয় কে জানে, দয়া চাইলে তাহলে ঠিকভাবে চাইতে হবে।